নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল সবজি তুলতে চলে এসেছি। গুনগুনকে স্কুল ছেড়ে দিয়ে এসেছি, মানে বাস এসেছিল, বাসে তুলে দিয়েছি, ও স্কুল চলে গেছে। আর বেশ সবজি অনেক হয়েছে, বেগুন টেগুনগুলো হয়েছে, ওগুলো তুলতে হবে। দেখুন আবার সিমের কি সুন্দর ফুল এসছে। আমরা কিন্তু জানতাম না যে সিম তুলে নেওয়ার পরে আবার নতুন করে ফুল আসে। দেখুন ওই স্টিকগুলো, আমি তো প্রথমে ভাবছিলাম ছিঁড়ে দেবো, মানে গাছটাকে নষ্ট করে দেবো, প্রথমে এটাই ভাবছিলাম। কিন্তু দেখুন তুলে দেওয়ার পরে আবার নতুন ওই স্টিকটাই, ওই স্টিকগুলো যেগুলো ওই সিম তুলেছি ওই স্টিকগুলোতেই আবার ফুল এসছে। এটা কিন্তু আমরা কোনোদিন জানি না, মানে এরকম যে হয়। এই দেখুন সব বড় বড় কুমড়ো, কত বড় কুমড়োটা দেখেছেন, এই যে এত বড় কুমড়ো। আর ওই পাশে দুটো আছে, এই বড় বড় কুমড়োগুলোই আছে ওই পাশে। আর ঢেঁড়স তুলবো, সবজি টবজি কিছু তুলে নিয়ে যাব আজকে। এই ঢেঁড়সগুলোও হয়েছে, আর একটা কুমড়ো তুলবো, ও পাশে একটা কুমড়ো, কচি কুমড়ো পড়েছে, ওইটা তুলে নেব। আর ওই লাউটাকে যে কি করে তুলবে সুব্রত, সুব্রতই জানে, কারণ ওইটা না তুললে এবার বুড়ো হয়ে যাবে আর খাওয়া যাবে। বেশ উঁচুতে হয়েছে না তো। আর এখানে জুকিনি গুলো, এই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে দুটো জুকিনি আছে। আর দেখুন এই কুমড়োটা পুরো হলুদ হয়ে এসছে, আর একটু হলুদ হলে জাস্ট খাক এখন। শুধু জাস্ট গাছে জল দিতে গিয়ে আমার গায়ে জল পড়ে, এখনো না কুমড়োর কষি আসছে, জানি না কুমড়ো আর হবে কি না, হলে ভালো। আর এই আমেরিকান কুমড়োটাই এখন বেশ ফুলগুলো হচ্ছে এখন। দেখুন আরেকটা এসছে, আরেকটা এসছে, এখানে একটা এসছে, দেখা যাক হয় কি না। এইটাকে হাতে তুলবো, ওই কুমড়োটাকে একটা ছোট্ট একটা কুমড়ো হয়েছে, এই যে হচ্ছে ছোট ছোট করে। উপরে উপরে যে মানে কুমড়োর ডালগুলো যে উপরে উঠেছে, সুব্রতর খুব খুশি যে আপাতত উঠেছে, বড় অনেক কষ্ট করে ওটা তৈরি করা, উঠছিল না, বলছে কেন যে উঠছে না জানি না। ঠান্ডাটা না পড়লে না প্রচুর কুমড়ো হতো, ঠান্ডা পড়ে যাচ্ছে তো। তো চলুন আমি এখন সবজিগুলো তুলি, বিশেষ করে বেগুন অনেক হয়েছে না, বেগুনগুলোকে তুলতে হবে। এই যে একটা বেগুন, এই যে একটা বেগুন কাটলাম। আমি ভাবলাম ভিডিও স্টার্ট করেছি না, স্টার্ট হয়নি। যে একটা সাদা বেগুন পাতা হয়ে গেছে, এত বড় বড় পাতা হয়ে গেছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছিল না বাড়িতে। একটা বেগুন পেলাম, আরো আছে প্রচুর সাদা বেগুন। এই দেখুন এতগুলো সাদা বেগুন, এই যে এত সাদা বেগুন হয়েছে, এতগুলো বেগুন পেয়েছি। শুধু সাদা বেগুন নয়, সাদা বেগুন আজকে বেশি পেয়েছি, দুটো কালো বেগুন বড় পেয়েছি, দুটো লম্বা বেগুন আছে। এই কটা বড় হয়েছে, আর নেই বড় ঢেঁড়স না, আর নেই ছোট ছোট। এই যে এই কাঁচা কুমড়োটাকে পারবো, এই যে
কুমটো পেড়ে নিয়েছি। এখন গিয়ে না রায়কে খেতে দেবো, রায় দেরি হয়ে গেল, সবজি টবজি কাটা আছে অবশ্য, খোলা হয়নি। বেশি কিছু আর তুলবো না জানেন তো, অনেকটাই তোলা হয়েছে। এই দেখুন এতগুলো বেগুন, ঢেঁড়স, আর তেমন কিছু তুলবো না, হয়ে গেছে আমার তোলা। এই যে একটু গিমা তুলছি, এই যে গিমাটা নেব। তো দেখুন আমি কি কি সবজি তুলেছি, এই যে এতগুলো গিমা শাক তুললাম বাগান থেকে, এই যে এতগুলো গিমা শাক, আর এই কুমড়ো একটা, আর ঢ্যাঁড়স, এই কয়েকটা ঢ্যাঁড়স পেয়েছি, আর এতগুলো বেগুন পেয়েছি, প্রচুর বেগুন হয়েছিল, বেগুনগুলো অনেক পেয়েছি। এই যে আমাদের টেপে বুড়ি চলে এসছে স্কুল থেকে, জুতো পরতে পারে না বলে তাকে তো এগুলো পরানোই হয়। আমি যে সব পরে আছি, খুব তাকানো, চুল দেখুন বাঁধা। ওদের স্কুল না এত ঠান্ডা করে রাখে, এই হুডিগুলো নাকি সবাই পরে থাকে ক্লাসরুমে। জেগে আছে কিন্তু, হুম হুম করছে। আজকে কি পড়াশোনায় কি পেয়ে যাচ্ছে দেখি, কিছু পড়াশুনো করিয়েছে নাকি, পড়াশুনো তো খুব করাচ্ছে দেখছি এখন। না না না, ওই চ্যাপ্টার চলছে মনে হচ্ছে। শুধু জিভ কামড়ে যাচ্ছে। যাচ্ছি আমাদের একজন বন্ধুর জন্মদিন, তো আমরা এই সন্ধ্যের সময় ডেকেছিল, দেরি হয়ে গেছে বেরোতে, এই হাজার কাজ শেষ করে বেরোতে বেরোতে সেই রীতিমতো আমাদের দেরি হয়ে যায়, আজকেও সমানে সেই দেরি হলো। অলরেডি জিজ্ঞেস করছে ওরা তোমরা কোথায়, আমরা তখনও বেরোচ্ছি, গুনগুনে তখন ওষুধ টষুধ খাওয়ান। আসলে গুনগুন এই থেরাপিটা আর এই ওষুধটা না একদম টাইমে দিতে হয়, তো ওইটা না কমপ্লিট করলে হয় না জানেন তো, ওইটা একদম টাইমে টাইমে আর এমন টাইমে মানে শুরু, তো আমার না মাঝ রাস্তায় তাহলে দাঁড়িয়ে আমাকে সব কিছু কাজ করতে হবে, তো সেটা সম্ভব নয়। আর থেরাপিটা তো গুনগুনের জন্য একদম দরকার, তো সেটা কমপ্লিট করে আমাকে আমাদের যেতে হচ্ছে, নাহলে হবে না। এই যে ঠান্ডা ঠান্ডা, কিন্তু বেশ ঠান্ডা লাগছে, বাইরে তো নয় ঘরের ভিতরে, জানি না কত ঠান্ডা, রাত্রেবেলা যখন আসবে হয়তো ঠান্ডা লাগবে, ভালোই ঠান্ডা লাগছে। আমার সব হাতে দেখেছেন বোজলা বোজলা পুটকা, এগুলো এখনো ব্যাগের মধ্যেও ঢোকায়নি কোথাও না, তো চলুন এখন রাস্তা দেখাবো।
তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যাচ্ছে, আর দুর্গাপুজোতে মনে হয় আমাদের জ্যাকেট পরে পরে ঘুরতে হবে। যাই হোক, এখন হচ্ছে লং উইকেন্ড, তো আজকে আবার আমাদের কথা মিলিত পাঠ ছিল, ফার্স্ট রবিবার যেহেতু, প্রত্যেক মাসের ফার্স্ট রবিবার মানে ইংলিশে কথামৃত পাঠ হয়, তো আজকে হবে না যেহেতু লং উইকেন্ড, তো সবাই ঘুরতে বেরিয়ে হয়তো যাবে, সবাই তো একটা ছুটি দিন খোঁজে না বেরিয়ে যাওয়ার জন্য, তো ওই জন্য মনে হয় ক্যান্সেল হয়েছে, পরের সপ্তাহে হয়তো হবে। যেই সপ্তাহ উইকেন্ডে যদি মানে প্রথম রবিবার যদি না হয় তখন সেকেন্ড রবিবারটা হয়, তো দেখতে হবে সেকেন্ড রবিবার হবে কি। যদি পারি পরে ভিডিও করবো কিনা জানি না, তো লোকের বাড়িতে না আমি ভিডিও করি না, মানে কারোর বাড়িতে ওই রাস্তায় যেতে যেতে যতটুকু ভিডিও করা হয়, ফিরবো যখন তখন আবার ভিডিও করবো, কিন্তু আমি কারোর বাড়িতে ভিডিও করি না, আমার ভালো লাগে না। তো যদি কোনো সুযোগ হয় আসার সময় তাহলে আমি আবার ভিডিও করছি। এখন বাজে যখনই কিছু মানে দেখা হয় না কোনো, আর আজকে তো জন্মদিনে ডাকছিল, তো এমনিও যখনই আমাদের দেখা হয় সে আর শেষ হয় না আমাদের, আর এত গল্প এত সব শেষ হয় না। এই এতক্ষণে বাড়ি ফিরছি, আমি শেষ করে দিয়ে এসেছিলাম, তো গুনগুনের কাজ আছে।
আকাশ সুন্দর।